প্রণব কর্মকার আজকের আরোগ্য নিকেতন শুনছেন দুপার বাংলার মানুষই আর আজকে আরোগ্য নিকেতনে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অর্ণব কর্মকার ডক্টর কর্মকারের কাছে যেটা জানতে চাইব যে ধরুন এই যে শীত পড়ছে মানে শীতের সময় তো খেলাধুলার প্রকোপটা একটু বাড়ে আমাদের পরীক্ষা শেষ হয়ে যায় অ্যানুয়াল পরীক্ষা আর ছোট ছেলে মেয়েরা বড়রা মোটামুটি সবাই খেলার মধ্যে একটু থাকেন আর কি যারা নিয়মিত খেলেন তাদের এক ধরনের অবস্থা কিন্তু যারা হঠাৎ করে খেললেন খেলতে গেলে চোট আঘাত লাগে এই সময় কি ধরনের চোট আঘাত যদি একটু বলেন সাধারণত খেলাধুলার ক্ষেত্রে আমাদের দেশে যে খেলাগুলো খুব সাধারণ কমনলি খেলা হয় যেমন ক্রিকেট বা ফুটবল কন্ট্যাক্ট স্পোর্টস বলি আমরা এগুলিতে এক্ষেত্রে যে ইঞ্জুরি বা যে চোট বেশি লাগে সেগুলোর মধ্যে সব থেকে বেশি হয় যেরকম হাঁটুতে চোট লাগা তারপরে অ্যাংকেল জয়েন্টে এবং তারপরে শোল্ডার জয়েন্টে এই জয়েন্টগুলি সুপারফিশিয়াল জয়েন্ট মানে ঠিক চামড়া ঠিক নিচেই থাকে হাড় খুব বেশি মাসেল বা মাংস বেশি দিয়ে ঢাকা থাকে না সেই জন্য এগুলি খুব তাড়াতাড়ি ইনজুরি হয় এবং এই ইঞ্জুরিগুলি অনেক সময় কিন্তু খুব গুরুতর বা খারাপ ধরনেরও হতে পারে তবে এই সব জয়েন্টের মধ্যে হাঁটুর ইনজুরিটি সব থেকে কমন এবং খারাপ সমস্ত ধরনের খেলার ক্ষেত্রে ডক্টর কর্মকার আজকে আমরা আলোচনার মধ্যে যেটা রাখি মানে শুধু পায়ে যে চোট আঘাত লাগছে মূলত হাঁটুতে সেই নিয়ে আমরা আপনার কাছে জেনে নিয়ে আর কি যে এই যে হাঁটুতে আঘাত লাগছে মানে কতটা ক্ষতিকর হয় সেই আঘাত এই হাঁটুর আঘাত খুব হতে পারে আবার খুব খুব হতে পারে কারণ যদি আমরা দেখি একজন খেলোয়াড়ের তার পুরো পা ব্যালেন্স করে রাখার জন্য হাঁটু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি জয়েন্ট তাই খুব হালকা চোট যেরকম লাগতে পারে আবার খুব গভীরও লাগতে পারে কারণটা হচ্ছে যে এই হাঁটু জয়েন্ট মালাই চাকি বলে আর একটা এক্সট্রা হাড়ও থাকে এবং এর ভেতরে এবং বাইরে অনেকগুলি লিগামেন্ট দিয়ে এই জয়েন্টটা তৈরি হয় যার জন্যে এই হাঁটুতে যখন রকম চোট লাগে সেক্ষেত্রে একসাথে হাড়েও চোট লাগতে পারে বা কোনো ভাবে লিগামেন্টেও চোট লাগতে পারে এবং বিশেষত যেই ধরনের খেলাধুলো মানে ক্রিকেট ফুটবল এই ধরনের খেলাতে হাঁটুতে যখন চোট হয় সেগুলোর একাধিক যে জয়েন্টের বিভিন্ন স্ট্রাকচার লিগামেন্ট বলুন বলুন বা হাড় সেগুলো একসাথে ইনজ হয় বা চোট লাগে সেই জন্য এটা খুবই গুরুতর হতে পারে হাড়ের চোটের ক্ষেত্রে কি কি হতে পারে হাড় ভেঙে যেতে পারে বা ফ্র্যাকচার হতে পারে খুবই সাধারণত আমরা দেখতে পাই যেরকম মালাই চাকির হাড়টি ভেঙে গেছে খেলতে গিয়ে পড়ে গেছে ডাইরেক্ট হাঁটুতে চোট লেগেছে এবং মালাই হাড় ভেঙে গেছে সেটাও আমরা দেখতে পাই আবার যেমন একটু কম বয়সী যারা খেলাধুলা করে যাদের গ্রোয়িং হাড় থাকে সেক্ষেত্রে ফাইশাল ইঞ্জুরি বা যে হাড়ের যে খান থেকে হাড়ে বৃদ্ধি হয় সেই জায়গাটা বাকি হাড় থেকে আলাদা হয়ে যায় বা ভেঙে যায় সে ধরনের ইনজুরিও আমরা খুব কমনলি পেয়ে থাকি আবার যেটা হতে পারে যে জয়েন্ট ডিসলোকেশন বা জয়েন্টটা খুলে যাওয়া বা সরে যাওয়া সেটাও আমরা হাড়ের ইঞ্জুরি ক্ষেত্রে হাঁটুর ক্ষেত্রে দেখে থাকি খুব সাধারণত এবং প্রত্যেকটি ইঞ্জুরি কিন্তু খুব 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 গুরুতর এবং এবং যথাযথ তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন আছে যদি আমরা লিগামেন্ট বা হাঁটুর ভেতরে আর যে যে জিনিসগুলি আছে তার চোট বা আঘাতের কথা ভাবি খুব গুরুত্বপূর্ণ দুটি লিগামেন্ট আমাদের হাঁটুর ভেতরে থাকে সে দুটিকে অ্যান্টিয় ক্রুশিয়েট লিগামেন্ট এবং পস্ট্রিয় ক্রুশিয়েট লিগামেন্ট বলে এ দুটি নিজেদের মধ্যে একসঙ্গে হাঁটুর ব্যালেন্সটাকে মেনটেন করে যাতে করে আমি একজন যদি দৌড়চ্ছে বা লাফাচ্ছে যাতে করে তার হাঁটু ঘুরে না যায় পুরো বডিটাকে যাতে স্টেবিল করতে পারে সেই জন্য এই দুটো খেলোয়াড়দের ক্ষেত্রে খুব হয় এগুলো ছিঁড়ে যায় এগুলো যেতে পারে বা হাফ ছিঁড়ে যেতে পারে অর্ধেকটা ছিঁড়ে যেতে পারে যদি এগুলো পুরোপুরি ছিঁড়ে গিয়ে থাকে তাহলে কিন্তু অপারেশন করে সেই লিগামেন্টগুলিকে আবার তৈরি করতে হয় না হলে কিন্তু খেলোয়াড়রা কখনোই তাদের ফুল ফর্মে ফিরে আসতে পারে না এছাড়াও মেনিসকাস বলে কিছু কাটলেজের মতো জিনিস হাঁটুর মধ্যে থাকে যার কাজ হচ্ছে হাঁটুর ভেতরের হাড় নরম হাড় যা হাড়ের প্রলেপ থাকে তাকে প্রোটেক্ট করা এই জিনিসগুলিও কিন্তু ছিঁড়ে যেতে পারে এগুলো খুব ক্রুশিয়াল কারণ এইগুলো যদি ঠিকঠাক রিপেয়ার না হয় যদি ঠিক না হয় ভবিষ্যতে এই ধরনের হাঁটুর ক্ষেত্রে একটা দীর্ঘকালীন ব্যথা বা পুরো হাঁটু ভাঁজ না হওয়া রকম অনেক সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই হাঁটুর চোট সে হাড়েই হোক বা লিগামেন্টেই হোক বা ভেতরে কাটলে সমস্যার সৃষ্টি হতে পারে তাই এই হাঁটুর চোট সে হাড়েই হোক বা লিগামেন্টেই হোক বা ভেতরে কাটলে যেই হোক সেগুলো কিন্তু খুব যথাযথ চিকিৎসা এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা খুব প্রয়োজন আছে ডক্টর কর্মকার আপনি খুব ভালোভাবে বিষয়টি বললেন আর এই যে ধরুন খেলতে গিয়ে চোট লাগে কিন্তু তাছাড়াও ধরুন হঠাৎ করে দুর্ঘটনায় চোট লাগতে পারে বাসে ওঠার সময় বা নামার চোট যে হাঁটুতে ধরনের আঘাত বা চোট লাগার সঙ্গে সঙ্গে দেখবেন আপনারা যে জায়গাটা ফুলে যায় তার কারণ ভেতরে মাংস পেশির ভেতরে হোক বা হাড়ের মধ্যে হোক কিছুটা রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হয় জায়গাটি ফুলে ওঠে আমি যেটা খুব সাধারণভাবে দেখেছি যে মানুষ যেটা করেন সঙ্গে সঙ্গে তারা গরম জলে সেঁক দেন বা রকম গরম কিছু দেন তা আমি এটা আজকে বলতে চাই যে যে কোনো ধরনের চোট আঘাত যেখানেই লাগুক না কেন কখনোই সেখানে সঙ্গে সঙ্গে গরম শেক দেওয়া উচিত না সবসময় সেখানে বরফ লাগানো উচিত ঠান্ডা দেওয়া উচিত যদি বরফ নাও পাই কাপড় ভিজিয়ে বা ঠান্ডা জল কোনোভাবে সেখানে ঠান্ডা দেওয়া উচিত এই ঠান্ডা দেওয়ার উপকারিতা কিন্তু খুব বেশি যে কোনো সময় চোট আঘাত লাগলে যে ফোলা হয় বা যে রক্তক্ষরণ হয় আমরা যদি সেই জায়গাতে বরফ দিই সেই ফোলাটা কমতে থাকে এবং সেই রক্তক্ষরণটাও ভেতর থেকে আস্তে আস্তে কম হয় বা কিছুটা সম্ভব বন্ধ করা যেতে পারে আর তক্ষুনি বোঝা উচিত যে গুরুত্বটা কতটা এই যে চোট লেগেছে সেটা কতটা গভীর যদি সেই খেলোয়াড় সঙ্গে সঙ্গে নিজে থেকে উঠে দাঁড়াতে পারে বা নিজে হাঁটতে পারে তাহলে বুঝতে হবে যে খুব বেশি আঘাত লাগেনি সামান্য লেগেছে কিন্তু যদি সে নিজে তার হাত বা নাড়াতে না পারে বা উঠে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু বুঝতে হবে যে গুরুতর চোট সেক্ষেত্রে তাকে তৎক্ষণাৎ কাছাকাছি হসপিটাল বা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে আর যেটা আমরা করতে পারি সেই মুহূর্তে বরফ লাগাতে পারি সামনাসামনি যদি কোনো ব্যান্ডেজ কোনো গামছা কোনো কাপড় থাকে সেটা দিয়ে জায়গাটা একটুখানি প্রেস করে বেঁধে দিতে পারি যদি মনে হয় যে কোথাও হাড়ে ফ্র্যাকচার হয়েছে বা ভেঙে গেছে বা বা হাত বা পা বেঁকে গেছে সেক্ষেত্রে আমরা নিউজ পেপারকে ফোল্ড করে বা হাতের সামনে যদি কোনো স্কেল পাই কিছু পাই কোনো একটা সাপোর্টিভ কিছু দিয়ে তার সঙ্গে জায়গাটাকে হালকা করে কাপড় গামছা যা কিছু আমরা হাতের কাছে পাই সেখানটা দিয়ে বেঁধে দিতে পারি এতে কি হবে এতে ওই জায়গাটা নাড়াচাড়া কম হবে এবং তার যার চোট লেগেছে তার ব্যথা কম হবে এবং ভেতরে রক্তক্ষরণও কম হবে তো সাময়িক ফার্স্ট এড বলতে এইগুলো খুব গুরুত্বপূর্ণ যতক্ষণ না তাকে আমরা হাসপাতালে পৌঁছে দিতে পারছি এগুলো কিন্তু আমাদের করা উচিত আজকের আরোগ্য নিকেতন শুনছেন দুপুর বাংলার আর ডক্টর কর্মকার আপনি খুব ভালোভাবে প্রাথমিক চিকিৎসাটা বললেন মানে সত্যি তো মানে চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে অনেক সময় অনেকটা সময় লেগে যায় সেই মুহূর্তে আমরা কি করব কিভাবে বিষয়টা সামলাব সেটুকু আপনি বললেন আর এরপরে ধরুন চিকিৎসা কেন্দ্রে পৌঁছে মানে আর কি কি চিকিৎসার দরকার হতে পারে মানে শল্য চিকিৎসার দরকার হলে সেই অসুস্থতা সারতে মানে কতটা সময় পারে আর পুরো নিরাময় সম্ভব যাওয়ার না যে ডাক্তারবাবু আছেন তিনি দেখার পর তিনি সিদ্ধান্ত নেন যে কি করা যেতে পারে তো এই ধরনের ইঞ্জুরির ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বললাম আলোচনা করলাম যে আয়দার হাড়ে ইঞ্জুরি হতে পারে বা হাড় ভেঙে যেতে পারে বা কোনো রকম লিগামেন্ট বা ভিতরে আর যা যা মেনিসক বা অন্য স্ট্রাকচার আছে সেইগুলোতে ইঞ্জুরি হতে পারে তো প্রথমেই আমরা যেটা করি যে আমরা একটা এক্স করে দেখি যে মেজর কোন হাড়ে ইঞ্জুরি আছে কিনা যদি কোনো ফ্র্যাকচার পাওয়া যায় তার চিকিৎসাটা সেই রকম আর যদি কোন রকম ফ্র্যাকচার না পাওয়া যায় সেক্ষেত্রে এমআরআই বা সিটি স্ক্যান এই ধরনের ইনভেস্টিগেশন করতে হতে পারে কারণ লিগামেন্ট বা আদার জিনিসগুলো দেখার জন্য এমআরআই কিন্তু সব থেকে ভালো সেক্ষেত্রে এক্স রেতে কিন্তু আমরা কিছু ফাইনালি বুঝতে পারি না এবং এই সমস্ত কিছু রিপোর্ট করে রিপোর্ট দেখার পর আমরা সিদ্ধান্ত নি যে কিভাবে ম্যানেজমেন্ট হবে বা কিভাবে চিকিৎসা হবে এই খেলোয়াড়দের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা থাকে কি যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাকে আবার তার পুরনো ফিটনেস লেভেলে ফিরিয়ে দিতে পারি সেই জন্যে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন প্লাস্টার করে ফেলে রাখা বা ট্র্যাকশন দিয়ে ফেলে রাখা এইভাবে চিকিৎসাটা করতে চায় না আমরা অপারেটিভ বা অপারেশন বা শল্য চিকিৎসার মাধ্যমে যথাসম্ভব তাদেরকে পুরনো ফাংশনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন কোন রকম মালাই চাকির হাড় ভেঙে যাওয়া বা হাঁটুর হাড় অন্য জয়েন্ট ভেঙে গেলে আমরা সেটা অপারেশন করে তাদেরকে আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই জয়েন্টের এক্সারসাইজ বা ব্যায়াম শুরু করা যায় সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবার বলি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া বা লিগামেন্ট চোটের ব্যাপার আজকের দিনে হাঁটুর যে সমস্ত লিগামেন্ট আছে সেগুলো ছিঁড়ে গেলে সেগুলো কিন্তু আবার পুনর্ভাবে বানানো খুবই জরুরি না হলে কখনোই হাঁটু আগের পর্যায়ে ফিরে আসে না সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই লিগামেন্ট যদি সম্পূর্ণভাবে ছিঁড়ে গিয়ে থাকে সেটা আমরা রোগীকে দেখেও বুঝি অনেক সময় আবার এমআরআই করেও বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু লিগামেন্ট পুনরায় বানাতে হয় আমরা এখন যেটা করি এটা একটা মাইক্রো সার্জারি অপারেশন করা হয় যেখানে দু তিনটে ফুটো করে জয়েন্টের মাধ্যমে আমরা অপারেশনটি করি এখানে প্রচুর বড় কাটা অনেক বড় সেলাই হওয়া খুব ব্যথা হওয়া এরকম ব্যাপার কিন্তু এখন নেই আমরা সেই পেশেন্টের শরীর থেকেই অন্য নিয়ে ওই লিগামেন্টের মতো বানিয়ে হাড়ের মধ্যে স্ক্রু বা অন্য কিছু জিনিস দিয়ে সেট করে দিই যেটা বেশ কিছুদিন এক্সারসাইজ করার পর সেটা কিন্তু ওই আগের লিগামেন্টের মতোই ফাংশন করে এবং তখন কিন্তু পুরোপুরি হাঁটু ভাজ হয় হাঁটুর পুরো স্ট্রেংথ আসে এবং সেই খেলোয়াড়কে আমরা তার আগের জীবন ফিরিয়ে দিতে সক্ষম হয় তাই এই ধরনের ইঞ্জুরির ক্ষেত্রে তা সে হাড়েরই হোক বা লিগামেন্টারি হোক সঠিক শল্য চিকিৎসা এবং সঠিক সময়ে করলে এই খেলোয়াড়টা কিন্তু তাদের আগের জীবন ডেফিনেটলি ফিরে পাবেন ডক্টর কর্মকার এই যে আপনারা অপারেশনের কথা বললেন তাতে মানে রুগী স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন তিনি আগের অবস্থায় ফিরে পেয়ে সেই খেলাধুলা আবার করতে পারছেন আর এই যে চোট আঘাতের ক্ষেত্রে আমরা একটা ফিজিওথেরাপির কথা শুনি মানে সব ক্ষেত্রে কি এটা প্রয়োজন মানে ফিজিওথেরাপি আমাদের কতটা কাজে দেয় সুস্থ হতে এই চোট আঘাত খেলোয়াড়দের ক্ষেত্রে যেটা হয় তার চিকিৎসাটা আমরা করছি যে যেই লিকামেন্টটা ছিঁড়ে গেছে সেটাকে আমরা বানিয়ে দিচ্ছি বা যেই হাড়টা ভেঙে গেছে সেটাকে আমরা জুড়ে যাওয়ার ব্যবস্থা করছি কিন্তু আরও একটা জিনিস বুঝতে হবে যে সেই খেলোয়াড় সে একজন মানুষ তার সামগ্রিকভাবে সে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে বা শুধু যে তার হাতে বা হাঁটু বা পায়ে চোট লেগেছে তা নয় তার মেন্টালিটিতেও সে ভেতর থেকে কিন্তু অনেকটা নার্ভাস হয়ে যায় অনেকটা কনফিডেন্স লস হয় তো এই খেলোয়াড়দের ক্ষেত্রে অপারেশনের পর তার রিকভারির জন্য ফিজিওথেরাপি কিন্তু খুব মাস্ট তার দুটো কারণ আছে এক নাম্বার কারণ যে যে বডিকে আমরা একই করাতে করাতে বডি নিজের মধ্যে নম্বর আছে নার্ভস আছে লিগামেন্টস আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে আবার আগে স্ট্রেংথ ফিরে পায় এই ধরুন খেলোয়াড়রা যে ছমাস রেস্টে থাকে সেই টাইমটাতে তার কনফিডেন্সও কিন্তু অনেকটা কমে যে সে আবার খেলতে পারবে কিনা আগের জায়গায় ফিরবে কিনা তো তাকে মরালি বুস্ট আপ করাও খুব দরকার তো এই ক্ষেত্রে আমরা সব সময় শুধু যে ফিজিওথেরাপিস্টের হেল্প নি তা নয় অনেক সময় কিন্তু আমাদের স্পোর্টস সাইকিয়াট্রিস্ট আছে বা ফিজিওথেরাপিদের মধ্যে যারা স্পেশালি মনোবিদ থাকেন তারা খেলোয়াড়দেরকে মানসিক ভাবে উদ্বুদ্ধ করার কাজটাও করেন তো এই দুজনে একসঙ্গে কাজ করেন মেইন উদ্দেশ্য হচ্ছে মানসিক ভাবে তাকে বুস্টআপ করা যাতে সে নিজে থেকে বিশ্বাস করে যে আমি আবার মাঠে গিয়ে খেলতে পারবো সেই মনের জোর তার ফিরে আসে এবং দু নাম্বার হচ্ছে তার বডিতে মাংস পেশি তার লিগামেন্টস তার নার্ভস এবং টোটাল বডি একসঙ্গে যে কাজ করা কোয়ার্ডিনেশন মানে বিভিন্ন জয়েন্ট একসঙ্গে কাজ করা এবং আমি আর ব্রেন বা আমার মস্তিষ্ক আমার পাকে যে যেই নির্দেশটা পাঠাচ্ছে আমার পা সেটা ফলো করতে পারছে কিনা বা যাতে করে সেটা ঠিক করে ফলো করতে পারে এই যে টোটাল ট্রেনিংটা এই কাজটা কিন্তু ফিজিওথেরাপিস্টের আর শুধু অপারেশন করলেই সেটা সফল হবে না তারপরে তিন মাস বা ছ মাস এই যে ফিজিওথেরাপি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইটা একসাথে দুটো যদি সঠিক ভাবে করা যায় তাহলেই কিন্তু সেই খেলোয়াড়কে আমরা আগের ফিটনেস লেভেলে ফিরিয়ে দিতে পারবো ডক্টর কর্মকার এই যে আপনি চোট আঘাত নিয়ে বললেন এবার একটু বলুন যে এই যে চোট আঘাত খেলতে গিয়ে এটা এরাবার কি কোনো উপায় আছে মানে আমরা কি কি সাবধানতা নিলে চোট আঘাত একটু হলেও কম লাগবে পারে এই চোট আঘাত এড়ানোর উপায় কিন্তু খুবই সহজ আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা আমরা ইউজুয়ালি সেটা সেটা করে থাকি যে জিনিসটা বেশি করি হচ্ছে আমাদের ডায়েট সব থেকে আজকে যারা খেলোয়াড় তাদের কিন্তু তাদের প্রপার মাসেল বা বোন বিল্ড আপ করার জন্যে যে পরিমাণ ক্যালসিয়াম ভিটামিন বা আদার নিউট্রিয়েন্টস দরকার সেটা কিন্তু তাদের ডায়েটে যোগান দিতে হবে আজকে যদি মাসেলের মধ্যে এনার্জি সোর্স কম থাকে তারপরেও যদি সে খেলতে থাকে তাহলে সে ফেটিক হয়ে যাবে সময় এবং তখনই কি হবে তার মাসালে বিভিন্ন রকম স্প্রেন হবে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে বিভিন্ন রকম চোট হতে পারে এবং দীর্ঘদিন ধরে যদি সে ক্যালসিয়াম ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভোগে তাহলে কিন্তু তার খুব সহজে বা হালকা আঘাতও হাড় ভেঙে যেতে পারে তো চোট বা আঘাত যাতে না লাগে বা লাগলেও যাতে তার পরিণামটা খুব খারাপ না হয় তার জন্য সবার প্রথম হচ্ছে ডায়েট এবং এই যে ডায়েট বা আমাদের খাবারের মধ্যে সঠিক জিনিসগুলো সঠিক পরিমাণে দেওয়া এটা কিন্তু অনেক ছোট বয়স থেকে শুরু করার দরকার আছে তাহলে কি হবে যখন বয়সের সঙ্গে সঙ্গে গ্রোথ বাড়বে তখন আমরা তাকে অ্যাভয়েড করতে পারবো যাতে করে তার পরিণামটা খুব খারাপ না হয় চোট লাগলো আরেকটা যেটা আমি বলবো খেলোয়াড়দের ক্ষেত্রে স্পেশালি যে খেলতে নামার আগে বা তারা যখন খেলছে ওয়ার্ম আপ করা খুব ইম্পর্টেন্ট আমি সাডেনলি আমার বডি বা আমার ব্রেন একটা ইনঅ্যাক্টিভ স্টেজে আছে আমি হঠাৎ করে মাঠে নামলাম দৌড়তে লাগলাম বা ছুটলাম ট্যাকল করতে গেলাম বা একটা বল এলাম আমি ধরতে গেলাম আমার বডি বা মাইন্ড রেডি নয় আমি সেই যে মাংস পেশির মধ্যে যে কন্ট্রাকচার হবে বা হঠাৎ করে যে মাসেলটা কাজ করার চেষ্টা করবে তাতে করতে গিয়ে মাসেলের মধ্যে স্প্রেন হয়ে যেতে পারে বা তার অভ্যন্তরীণে কিছু মাসেল ছিড়ে যেতে পারে তার জন্য ওয়ার্ম আপ করাটা কিছুক্ষণ আগে ওয়ার্ম আপ করে নেওয়া করে নিয়ে খেলতে নামা এটা খুব গুরুতর আর একটা পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোটেক্টিভ গিয়ার মানে যে ধরনের খেলায় যেরকম ক্রিকেটের ক্ষেত্রে প্যাড গ্লাভস প্রপার হেলমেট ইউজ করা ফুটবলের ক্ষেত্রে যেগুলো সেগুলি ইউজ করা তো স্পোর্টস স্পেসিফিক প্রোটেকটিভ গিয়ার কিন্তু খুব প্রয়োজনীয় এবং সঠিকভাবে ইউজ করা উচিত আমরা অনেকবারই দেখেছি ক্রিকেটে খেলতে গিয়ে বল লেগে খুব খারাপ পরিণতি হয়েছে তো সেই জিনিসগুলো আমরা অনায়াসে অ্যাভয়েড করতে পারি এবং এগুলো যে খুব সহজে পাওয়া যায় না তা নয় খুব ইজিলি পাওয়া যায় কিন্তু অনেক সময় আমাদের নিজেদের নেগলেক্টের জন্য আমরা ইউজ করতে চাই না কিন্তু এগুলো কিন্তু একজন মানুষের জীবনও বাঁচিয়ে দিতে পারে আমরা সেগুলো জানি তো এই তিনটেই মেন পয়েন্ট যেক্ষেত্রে ক্ষেত্রে আমরা খেলাধুলার মাঠে খুব বড় ধরনের দুর্ঘটনা কিন্তু অ্যাভয়েড করতে পারি ডাক্তার অর্ণব কর্মকারের সাক্ষাৎকারের সঙ্গে শেষ হলো আজকের আরো কনিকেতন আপনারা যারা অনুষ্ঠান শুনছেন স্বাস্থ্য সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে চিঠি লিখুন আমরা অবশ্যই উত্তর দেব। চিঠি লিখবেন এই ঠিকানায় আকাশবাণী মৈত্রী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা সাত শূন্য 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 এক পশ্চিমবঙ্গ ভারত সমগ্র অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণ ও সংকলনে সোমা সরকার সম্পাদনায় মনোজ কর